পারবে নাকি? ও গেছি রে। আরে তুই এত অধৈর্য কেন? হ্যাঁ আজকে না জিতলে শেষ, একবারে 8 রান লাগে। মোস্তাফিজের উপর ভরসা রাখ ভাই, দেখা যাক কি হয়। বুক ধরপড় করে রে আমারও। হ্যাঁ আউট কইছিলাম না, ওস্তাদের কথা শুনবি? এই না জুস খা। এটা কি? হ্যাঁ খুব ভালো। তাই খুলে না কেন? খাইয়ে মানুষ। চিয়ার্স। চিয়ার্স। মজা রে। চিপস খা। থ্যাংকস দোস্ত, খামু না খেলা দেখবো। খাইতে থাক। ওষুধ খামলে খাইয়ে দিলাম। বাংলাদেশের সবসময় এশিয়া কাপে ভাগ্য খারাপ থাকে নাকি? হ্যাঁ এই কথাটা সত্যি রে ভাই। এইবার যদি ভাগ্য একটু সহায় হয়, স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই আলাদা রে। এক বলে 4 রান দরকার। দারুন, শাবাশ। এই এই মাইয়া সামনে দিয়ে যাস কেন বল? আরে আমরা জিতে গেছি, খেলা দেখেও শান্তি নাই। মুশফিক ডান্স করে। তোমাদের কি হয়েছে? ঘরের ভিতর স্টেডিয়াম বানাইছো, আবার চিল্লাচিল্লি করতেছো কেন? খেতে আসো। তোমার লাতু আঙ্কেলকে বলো নিজের বাসায় সুন্দর করে চলে যাইতে। যা যা তাড়াতাড়ি, নয়তো মাহমুদুল্লার মতো ছক্কা মারব তোরে। ওকে ওকে যাই। আচ্ছা আমি যাই, খেলার দিন চলে আসিস। আমি যাই। ওকে ভাবি এত রাগ করে কেন? আচ্ছা তাহলে যাই, মনে করে আসিস। আচ্ছা গেলাম। খাও খাও। হ্যাঁ।